2024 নির্বাচনে রাজনীতি সম্পর্কে মানুষের নতুন ভাবে দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। রাজ্যের যে আসনগুলি রয়েছে সেখানে দেশের বিভিন্ন রাজ্যগুলিতে দেখা যাচ্ছে বিরোধী দলের অস্তিত্ব তেমন নেই, কিন্তু এর অর্থ এমন বোঝা যাচ্ছে না যে যেখানে বিরোধী লোকজন নেই। যারা ভোটার রয়েছেন তারা বিরোধী জায়গাতে থাকলেও তারা ক্ষমতাসীন দলের দিকেই তারা ঝুঁকে রয়েছেন। এই ২৪ নির্বাচনে দলীয় রাজনীতির যে নীতি আদর্শ সেটা নিয়ে যারা ভোটার রয়েছেন তাদের মধ্যে বহু প্রশ্ন রয়েছে। কেরলে ক্ষমতায় রয়েছে বামেরা, পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিয়েছে বামেরা, এখানে মমতা সরকার রয়েছে তৃণমূল কংগ্রেস, ত্রিপুরাতে রয়েছে বিজেপি সরকার, দুটি চাপ। সেই রাজ্যগুলিতে দীর্ঘদিন যখন কংগ্রেসের বিরোধী জায়গাতে ছিল, বর্তমানে তারা কংগ্রেসের সঙ্গে তারা একাট্টা হয়ে জোটবদ্ধ হয়ে তা লড়াই করছে, যার কারণে এই তিনটি রাজ্যের ভোটারদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। এবং জাতীয় স্তরে যারা রয়েছেন বিজেপি দল, ত্রিপুরা রাজ্য রাজনীতিতেও তারা দীর্ঘদিন ধরে যখন মথার বিরুদ্ধে লড়াই করছিলেন, তারা মথার সঙ্গে একাট্টা হয়ে জোটবদ্ধ হয়ে তারা লড়াই করছেন। ক্ষমতাসীন বিজেপি এবং মথার জোটটাকে যেমন মানুষ খুব বেশি একটা ভালো চোখে দেখছে এমন বলার অবকাশ নেই, তেমনি সিপিএম এবং কংগ্রেসের জোটটাকে মানুষ ভালোভাবে নিচ্ছে না, যেটা 23 নির্বাচনে ভালোভাবে নেয়নি। এদিকে পশ্চিমবঙ্গে যেখানে দীর্ঘদিন ধরে কংগ্রেস এবং সিপিএর মধ্যে একটা আতাত চলছিল সেটাকেও মানুষ ভালোভাবে নেয়নি, যার কারণে মমতা সরকার এখানে টিকে রয়েছে পশ্চিমবঙ্গে। কিন্তু জাতীয় ক্ষেত্রে যে রাজনীতি রয়েছে সেখানে দিল্লিতে যেখানে কেজরিওয়াল রয়েছেন, আম আদমি পার্টি, এখানে নির্বাচনের পূর্বে ইডি সিডি লাগিয়ে দিয়ে কেজরিওয়াল সহ তাদের ক্যাবিনেটের একাধিক মন্ত্রীকে জেলে পুড়িয়ে দেওয়ার ঘটনাটাকেও মানুষ ভালোভাবে দেখছেন। তো সারা দেশের মধ্যে যেভাবে রাজনৈতিক পরিবেশ রয়েছে 2024 লোকসভা কেন্দ্র করে, সেটা নিশ্চয়ই এটা খুব একটা ভালো সংকেত দিচ্ছে না। যদিও ক্ষমতাসীন দল যথেষ্ট শক্তিশালী রয়েছে, প্রচারে এগিয়ে রয়েছে এবং তাদের যে নির্বাচনী কৌশল সেদিক থেকে এগিয়ে রয়েছে, এবং এবারের নির্বাচনটা মানুষের মধ্যে নানা প্রশ্ন রেখে যাচ্ছে যা ২৪ নির্বাচনের পরবর্তীতে তার প্রভাব পড়তে পারে। তবে বিরোধী দল সারা দেশের মধ্যে কিন্তু তারা জোটবদ্ধ হতে পারেনি এবং তারা শক্তিশালী হিসেবে 2024 লোকসভা নির্বাচনে তারা লড়াইটাকে তো করতে পারছে না, যার কারণে বরাবরই বিজেপি দল এই লোকসভা নির্বাচনে অনেকটা কিন্তু কমফর্ট জোনে রয়েছে বলা যেতেই পারে। বাকি যে আপনারা অবশ্যই বিশ্লেষণ করে দেখবেন, আপনাদের মতামত জানাবেন এবং এই 2024 পরবর্তীতে কিন্তু জন আন্দোলন একটা প্রভাব বিস্তার করতে পারে। আজকের জন্য আমরা এখানে রাখছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন।